খাগড়াছড়িতে ডাকাতি এবং প্রতিবন্ধী পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় 9 জন পেশাদার ডাকাত অংশ নেয়। ডাকাতি এবং একই সাথে ধর্ষণ তাদের উদ্দেশ্য ছিল বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। লোহমূষক ও চাঞ্চল্যকর এই ঘটনার বিবরণ দিয়ে রোববার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। পুলিশ সুপার আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে জানান, গত বুধবার দিবাগত মধ্যরাতে ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে 48 ঘন্টার মধ্যে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম থেকে জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির টাকা, লুণ্ঠিত নগদ অর্থ এবং মোবাইল সহ ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি এবং দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো খাগড়াছড়ি রামগড়ের তৈসালা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলামিন 40, একই উপজেলার দার্গাপাড়া এলাকার আহমদুল্লাহর ছেলে মোহাম্মদ অন্তর 20, মাটিরাঙ্গার আদর্শ গ্রাম এলাকার হাবিল মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল হালিম 28 ও মুসলিমপাড়ার শামসুল হকের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ 37। গুইমারার বরফিলাক এলাকার আলী আকবরের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন 21 ও আব্দুল কাদের ছেলে মোহাম্মদ শাহিন মিয়া 19 এবং খাগড়াছড়ি কুমিল্লাটিল এলাকার আকবর আলীর ছেলে মোহাম্মদ বেলাল 32। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আটক 10-7 ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি জানান, তারা সকলেই দুর্ধর্ষ ডাকাত এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। ডাকাতি, ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগে বিভিন্ন অপরাধে জেলখানায় থাকা অবস্থায় আসামিরা একে অপরের সাথে পরিচিত হন, সেখান থেকেই অপরাধের চক কষেন তারা। এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, 9 জন আসামি এটার সাথে জড়িত ছিল। আমরা তদন্ত করে গিয়ে বাদিনীর কথার সাথে কিন্তু আমরা মিল পেয়েছি, রেখেছি জেলা আমাদের এই চট্টগ্রাম রেঞ্জের ইউনিয়ন পরিষদটার একটু পাশেই এটা। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।